যখন কোনো মূর্খ মানুষ গাধার মতন কথা বলে তখন সেটা মেনে নেওয়া অনেক সহজ হয়ে যায়, কিন্তু যখন কোনো শিক্ষিত মানুষ এবং যদি সে শিক্ষিত মানুষ যুক্তরাষ্ট্রের হয়, সেই টাইপের মানুষ যদি গাধার মতন কথা বলে তখন সে কথাকে হজম করা অনেক কঠিন হয়ে পড়ে। আপনারা সকলে জানেন যুক্তরাষ্ট্র থেকে দুইজন কংগ্রেসম্যান বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন, মূলত রোহিঙ্গাদের দেখার জন্য, রোহিঙ্গাদের ক্যাম্প ভিজিট করার জন্য। এবং গতকালকে কিন্তু তারা রোহিঙ্গাদের ক্যাম্প ভিজিট করেছেন এবং রোহিঙ্গাদের ক্যাম্প ভিজিট করে তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটা বৈঠক করেছেন, যে বৈঠকে তারা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ শোনার পর বাংলাদেশের পায়ের নিচে থেকে এক প্রকার মাটি সরে গিয়েছে। মানে তাদের পরামর্শ শুনলে আপনাদের মেজাজও গরম হয়ে যাবে। এই দুজন কংগ্রেসম্যান বলছে বাংলাদেশ চান রোহিঙ্গাদের কাজকর্ম দিয়ে তাদেরকে নিজের মতন করে নেওয়ার। মানে সোজা কথা বলতে গেলে তারা বলছে বাংলাদেশ চান রোহিঙ্গাদের কাজকর্ম দিয়ে তাদেরকে বাংলাদেশের বাসিন্দাই বানিয়ে ফেলো। মানে এত পাঁচ ছয় বছর ধরে যুক্তরাষ্ট্র যে এই যে বারবার বলতেছে যে প্রত্যাবাসন করা হবে, প্রত্যাবাসন করা হবে, প্রত্যাবাসন করা হবে, লাস্ট সময় এসে তারা বলছে আমরা চান তাদেরকে কাজকর্ম দিয়ে তাদেরকে নিজের দেশেই রেখে দিই। কিন্তু এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কিন্তু চুপ থাকেনি। তিনি সর্বপ্রথম সেই দুজন কংগ্রেসম্যানকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা প্রত্যাবাসনে যে একটা অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারকে মনে করে দিয়েছে এবং পরবর্তীতে উনি বলেছেন যে প্রতি বছর বাংলাদেশের জব মার্কেটে নতুন 20 লাখ ছেলে মেয়ে আসে এবং তাদেরকে কাজ তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, তারা বিভিন্ন ভিসা নিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা বিদেশে গিয়ে কামলা খাটছে। আর তারা কীভাবে বলে বাংলাদেশের বাংলাদেশ যেন রোহিঙ্গাদের কাজকর্ম দিয়ে এই দেশের বাসিন্দা বানিয়ে ফেলুক এবং বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ দেশ, তাদেরকে যদি আমরা কাজকর্ম দিতে পারি কিন্তু তারা থাকবে কোথায়? সারা জীবন কি তারা কক্সবাজার সেই ক্যাম্পগুলোতেই থাকবে? যদি তারা সেখানে থাকে তাহলে সেখানকার স্থানীয়দের কী হবে? এই কোনো কিছু না ভেবে সে দুজন কংগ্রেসম্যান বাংলাদেশকে এই পরামর্শ দিয়ে দিয়েছে। বাংলাদেশ দরকার পড়লে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের এই পরামর্শ বাংলাদেশ কখনো মেনে নেবে না। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।